আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে যে গাড়িটি নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে ফোল্ডিং সিটের গাড়ি, মানে তিন চাকার একটি গাড়ি। আবার তিন সিট করা যায়, এক সিটও করা যায়, চাইলে দুই সিটও করা যায়। আপনি এই গাড়িটি চালাতে পারবেন যে কোনো রাস্তায়, কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের প্রয়োজন নেই। এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে স্মার্ট পিকক কিংবা স্মার্ট ডিসেন্ট, একেবারে আপডেট মডেলের গাড়ি। এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে 70 কিলোমিটার চালাতে পারবেন। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 72 ভোল্ট 20 এম্পিয়ার। এবং এই গাড়ির পিছনেও ঝুড়ি রয়েছে, সামনেও ঝুড়ি রয়েছে, যার কারণে আপনি মালামাল বহন করতে পারবেন অনায়াসে। এই গাড়িটির লোডিং ক্যাপাসিটি প্রায় 200 থেকে 250 কেজি। এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং এই গাড়ির বিস্তারিত জানতে হলে ভিডিওতে চোখ রাখুন। ভিডিওটি দেখলে গাড়ির এ টু জেড কনফিগারেশন জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা চলে যাই গাড়ির মূল বিষয়ে। ফ্রেন্ডস, আমাদের এই গাড়িটি কেন এত এত সুন্দর, কেন এত সুন্দর, চলুন আমরা একটু দেখে নিই গাড়ির ফুল কনফিগারেশনটি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একটি সিট মাত্র দেখা যাচ্ছে। এখন চাইলে কিন্তু আমরা এটাকে তিন সিট করে নিতে পারবো কিংবা দুই সিট করে নিতে পারবো। পিছনে একটি ঝুড়ি, সামনে একটি ঝুড়ি, দেখতে পাচ্ছেন সামনের ঝুড়ি পিছনের ঝুড়ি দুইটিতে কিন্তু আপনি মালামাল বহন করতে পারছেন। অলরেডি দেখতেই পাচ্ছেন ঝুড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গাও রয়েছে এবং অলরেডি মালামাল রাখা আছে। তো কী কী রয়েছে আমরা একটু দেখে নেই। ঝুড়িটি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে, আপনি ঢাকনাটি উঠিয়ে খুব সুন্দরভাবে দেখবেন এখানে অলরেডি একটি চার্জার রাখা আছে, মানে চার্জার বক্স 72 ভোল্ট 20 এম্পিয়ারের চার্জার। ভিতরে একটি বাইক কভার পাচ্ছেন গাড়ির গিফট হিসাবে, একটি হেলমেট পাচ্ছেন গিফট হিসাবে, এবং গাড়ির সাথে কিন্তু রিমোট কন্ট্রোলও পাচ্ছেন, দুটি রিমোট কন্ট্রোল, দুটি চাবি, এবং বর্তমানে এক সিট করা রয়েছে। দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ডিফারেনশিয়ালে 1000 ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে। ডিফারেনশিয়াল দেখতে পাচ্ছেন, ডিফারেনশিয়াল মোটর 1000 ওয়াট। দুই পাশে দুটি ইন্ডিকেটর লাইট, শু লাইট রয়েছে, খুবই সুন্দর, দারুণ দেখতে। এবং দুই চাকাতেই কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক। এবং গাড়িতে রয়েছে অসাধারণ সাসপেনশন, দুই সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে আপনি যে কোনো উঁচু নিচু রাস্তায় চালাতে পারবেন। আর টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার, যার কারণে আপনি যে কোনো রাস্তায় চালাতে পারবেন, ভাঙাচুরা যে কোনো রাস্তায়। তার কাটা ঢুকলেও হাওয়া যাওয়ার ভয় নেই। রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, দেখতে পাচ্ছেন রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, খুবই সুন্দর, শক্তিশালী, মজবুত, পানিতে ভিজবে, ঝং ধরবে না, মরিচা পড়বে না। ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু এই যে তিন সিট দেখতে পাচ্ছেন, আমি যদি একটু কিভাবে এক সিট দেখা যাচ্ছে কিভাবে তিন সিট করা যায় আমরা একটু দেখে নিই। এখানে খুব সুন্দর একটি ক্যালাম রয়েছে, এই ক্যালামটি আপনি হাত দিয়েও বা পা দিয়েও খুব সুন্দরভাবে হালকাভাবে নিচে ঠেলে দিলেই, পিছনে ধাক্কা দিলেই কিন্তু চলে যাবে, খুব সুন্দর সিস্টেম। সিটটি কিন্তু পিছনে চলে আসলো, মাঝখান দিয়ে আরেকটি সিট দেখা যাচ্ছে, এটাকে হালকা উপর দিকে উঠিয়ে মুভ করে নিলেই ওয়া খুব সুন্দর দুই দুটি সিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন দুই দুটি সিট দেখা যাচ্ছে, সামনে একটা বেবি সিট রয়েছে। এই সিটটি কিন্তু 8-10 বছরের বাচ্চাকেও আপনি বসাতে পারবেন, মোটামুটি ভালো, মজবুত এবং বড় মাপের সিট। যদি ছোট বাচ্চাকে বসান তাহলে খুব সুন্দরভাবে এখানে হাতল রয়েছে, দুই পাশে হাতল থাকার কারণে আপনি ইজিলি বাচ্চাকে বসিয়ে ধরিয়ে রাখতে পারবেন। এবং গাড়িটি কিন্তু রিমোট সিস্টেম, দুই দুটি রিমোট রয়েছে, দুই দুটি চাবিও রয়েছে দেখতে পাচ্ছেন। আমি যদি গাড়িটি ডিজিটাল সিস্টেম মিটারটি একটু দেখে নিই, গাড়িটি অন করার সাথে সাথেই দেখা যাচ্ছে এখানে মিটারটি অন হয়ে গেল। এখানে বড় বড় জিরো আকারে আপনার গতিবেগ শো করবে, আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে জিরো আকারে এখানে শো করবে কতটুকু কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে, এটাও কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারছেন। খুব সুন্দর সিস্টেম, হেডলাইটটি জ্বালানো রয়েছে, যার কারণে হেডলাইটটি এখানে শো করছে। হেডলাইটটি যদি অফ করে দিই তাহলে কিন্তু এটা ব্লাঙ্ক হয়ে গেল, ওয়াও, বুঝতেই পারছেন। পাশাপাশি এখানে সুইচ রয়েছে, ড্রাইভ মোড, রিভার্স মোড, মানে পিছন দিকে চালালে দেখতে পাচ্ছেন সাইনাল হবে এবং পিছন দিকে আপনি নিতে পারবেন। পাশাপাশি আপনি গতিবেগ কমানো বাড়ানোর জন্য রয়েছে গিয়ার সুইচ সিস্টেম। ডান দিকে রয়েছে আরও কিছু সুইচ, দেখতে পাচ্ছেন হেডলাইট সুইচ রয়েছে, রয়েছে ইন্ডিকেটর সুইচ, রয়েছে হর্ন সুইচ, এবং দুই হাতে কিন্তু ব্রেকিং সিস্টেম। বাঁ হাতে রয়েছে পিছনের ড্রাম চাকা ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক। পাশাপাশি যারা শারীরিকভাবে অসুস্থ বা হাতে সমস্যা রয়েছে তারা পায়েও ব্রেক করতে পারবেন, এখানে কিন্তু পায়ের ব্রেকিং সিস্টেমও রয়েছে। তো সিস্টেমটা কিন্তু সত্যি সুন্দর, এখানে চাবি রাখার জন্য দুই দুটি পকেট দেওয়া হয়েছে, চাবি ছাড়াও আপনার ছোটখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন। এছাড়াও সামনে খুব সুন্দর আরেকটি ঝুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটিতেও আপনি 5-7-10 কেজি মাল অনায়াসে রাখতে পারবেন, সিস্টেমটা খুবই সুন্দর। এবং এই যে সামনে যে চাকাটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, রিংগুলো একই রকম অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং টায়ার হচ্ছে টিউবলেস টায়ার। তো ফ্রেন্ডস, এই গাড়িটি সামনেও সাসপেনশন রয়েছে, পিছনেও সাসপেনশন রয়েছে। এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে এসে গাড়িগুলো নিয়ে যেতে পারেন, অথবা এই গাড়িগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে
ঘরে বসে থেকেও চাইলে অর্ডার করতে পারেন। মাত্র 5 থেকে 10 হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা এই গাড়িগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিই। আপনি কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়িটি রিসিভ করবেন বাকি টাকা সেখানেই পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে এই গাড়িগুলো নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।